হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি ডক্টর নূর, আজকে অফিসে যাইনি, পার্কে বসে এই সপ্তাহে ইংল্যান্ড মেডিকেল অফ জার্নাল পড়ছিলাম, আর এটার একটা টপিকে চোখ আটকে গেল। ভাবলাম যে আপনাদেরকে একটা কুইক আপডেট দেই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হচ্ছে স্কিন কেয়ার রুটিন। এটা হচ্ছে আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিক, এটা নিয়ে আমি কথা বলতে খুবই পছন্দ করি, কারণ এটা হচ্ছে এর মতো কনফিউশনের জায়গা মনে হয় পৃথিবীতে আর নেই। আমরা সবাই আমাদের লাইফে কোনো না কোনো সময়ে কোনো না কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি, ব্যবহার করতে চেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে জন্য ব্যবহার করছি সেরকম কোনো ফলাফল পাচ্ছি না, পুরো টাকাটাই নষ্ট। এটা আমাদের নিজেদেরকেও দোষ দেওয়া যায় না, কারণ এত এত স্কিন কেয়ার প্রোডাক্ট কোনটা রেখে কোনটা ব্যবহার করবো। ফার্স্টে দুইটা স্কিন কেয়ার প্রোডাক্টের ফেমাস দোকান আছে, একটা দোকানের নাম হচ্ছে সেফরা, একটা দোকানের নাম আলটাই। দুইটা দোকানে গেলে এটার চারপাশে এত এত স্কিন কেয়ার প্রোডাক্ট, কমপ্লিটলি লস্ট কোনটা ছেড়ে কোনটা কিনবো। তারপর দামের কথা তো বাদই দিলাম, কোনটার দাম $10, কোনটার দাম $100। কি আছে ওই $100 প্রোডাক্টে যেটা এই $10 প্রোডাক্টে নেই? খুবই কনফিউজিং, রাইট? তারপর আছে ক্লে মাস্ক, চারকোল মাস্ক, ইউনো লাইক শীট মাস্ক, ইউ জাস্ট নেম ইট, মাস্কের কোনো শেষ নাই। আসলে কি এসবের কোনো দরকার আছে? তারপর দেশি ঘরোয়া পদ্ধতির কথা তো বাদই দিলাম, বেসন, ময়দা, শশা, লেবু, মধু, তরমুজ, কোনো কিছু না খেয়ে এখন মুখে মুখে বসে থাকতে হবে। আসলে কি মেডিকেল সায়েন্সে এগুলোর কোনো যৌক্তিকতা আছে? এটা নিয়ে কথা বলবো দেখি আমার আজকের ভিডিওটা বানানো। হচ্ছি ডক্টর নূর, আই এম এ বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ, বা বাংলা কথায় বলতে গেলে আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নানা ধরনের ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, শীট মাস্ক, ক্লে মাস্ক, হার্বাল, নন হার্বাল, আয়ুর্বেদিক, নন আয়ুর্বেদিক নানা ধরনের জিনিস মুখে ব্যবহার করছেন কিন্তু কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না, অথবা যারা আমার মতো যাদের এত কিছু ব্যবহার করার কোনো ধরনের সময় নাই আর মনে মনে আফসোস করছেন যে কোনো কিছু কি মিস করছি, আই এম লাইক আই এম নট টেকিং কেয়ার অফ মাই সেলফ, আসলে কি তাই, এখন আমার কি হবে, মেডিকেল সায়েন্সে কি বলে, এটা নিয়ে কথা বলবো দেখে আমার আজকের এই ভিডিওটা বানানো। মেডিকেল সায়েন্সে অ্যাকচুয়ালি স্কিন কেয়ার খুবই ইজি অ্যান্ড সিম্পল, জাস্ট চারটা জিনিস ব্যবহার করলেই হয়। একটা হচ্ছে একটা ক্লিনজার, একটা ময়েশ্চারাইজার, একটা সানস্ক্রিন, এবং আরেকটা হচ্ছে ভাইটামিন এ বা রেটিনল। প্রথম ধাপ হচ্ছে ক্লিনজার। একটা সুস্থ এবং সুন্দর ত্বকের প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ হচ্ছে আপনার একটা পরিষ্কার ত্বক থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার ত্বকটাকে ধুয়ে ধুয়ে রাখতে হবে, এবং ত্বক পরিষ্কার করার জন্য মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় যে শুধুমাত্র পানি দিয়ে ধুলেই যথেষ্ট। কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আমি হসপিটালে যাই, এটা সেটা ধরি, রোগ জীবাণুর সংস্পর্শে আসি, তারপর মুখে হাত দেই। সো এগুলো যদি আমি করি, তারপর আমি যদি শুধু পানি ছাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলি, এটা আমার জন্য ইনাফ হবে না। আমার একটা মৃদু সাবান দিয়ে মুখ ধুতে হবে। এখন যে সাবানটা ব্যবহার করব তার ক্রাইটেরিয়া কি, রাইট? সো শুধুমাত্র একটা মৃদু সাবান দিয়ে মুখ ধুলেই ইনাফ, এবং দিনে একবার ধুলেই যথেষ্ট, সেটা রাতের বেলা প্রেফারেবলি। এবং এই সাবানটা হতে হবে খুবই মৃদু, যার পিএইচ কম, এবং আপনাদের যদি কারো সেন্সিটিভ ত্বক থাকে তাহলে আপনার কোনো গন্ধযুক্ত সাবান ব্যবহার করবেন না, কারণ গন্ধযুক্ত সাবানে থাকে এক্সট্রা কেমিক্যাল, এবং আপনার ত্বককে আপনি কেমিক্যাল থেকে যত দূরে রাখবেন তত বেশি আপনার ত্বক ভালো থাকবে। প্রেফারেবলি আপনি যদি একটা ফোমিং ক্লেন্সার ইউজ করেন, তার মানে হচ্ছে ওখানে চাপ দিলে যেখানে ফোম তৈরি হয় ওই ফোমিং ক্লেন্সার দিয়ে মুখ ধুলে এটা আপনার মুখের জন্য ভালো, তাহলে সরাসরি আপনার মুখ এত বেশি কনসেন্ট্রেটেড সাবানের সংস্পর্শে আসে না। আরেকটা জিনিস কখনোই ব্যবহার করবেন না, সেটা হচ্ছে স্ক্রাব। স্ক্রাব দিয়ে কখনোই মুখ ধুবেন না। যখন রোগীরা এসে বলে আই স্ক্রাব মাই স্কিন, আই ওয়াজ লাইক ও মাই গড, কেন? স্ক্রাব ইউজ করার মানে হচ্ছে আপনি একটা মসৃণ দেয়ালের উপরে যদি শিরিশ কাগজ দিয়ে ঘষাঘষি করেন তাহলে যে ধরনের ক্ষতি হবে, আপনার মুখে স্ক্রাব ব্যবহার করেন তাহলে আপনার মসৃণ ত্বকে ওই ধরনের ক্ষতি হবে। স্পেশালি আপনার মুখে যদি কোনো ব্রন এন্ড অ্যাকনি থাকে তাহলে অ্যাবসুলুটলি কোনো ধরনের স্ক্রাব ব্যবহার করা যাবে না। এখন নেক্সট অপশন হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার মানে হচ্ছে আপনার ত্বকে যে গ্রন্থিগুলো আছে এই গ্রন্থি থেকে সবসময় কিছু প্রাকৃতিক তেল নিঃসরিত হয়, সেটা আপনার ত্বকের উপর একটা আবরণ তৈরি করে, বাইরের রোগ জীবাণু থেকে আপনার ত্বককে রক্ষা করে, এবং ত্বকের আর্দ্রতা এবং সজীবতা বজায় রাখে। কিন্তু আপনি যখন বারবার মুখ ধোন, বা আপনি প্রচণ্ড গরম পড়েছে আপনি মুখ ধুচ্ছেন, অথবা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলেছেন, তখন আপনার এই প্রাকৃতিক যে আবরণ এটা চলে যায়। সো এই প্রাকৃতিক আবরণকে আবার রিপ্লেস করার জন্য আপনার ব্যবহার করতে হবে একটা ময়েশ্চারাইজার। কি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন এটা অলওয়েজ একটা কনফিউশন। যারা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো, আমি জানি আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দোকান থেকে নানা ধরনের প্রোডাক্ট কিনেছেন, আমি নিজেও কিনেছি। অধিকাংশ প্রোডাক্টেরই কোনো বিজ্ঞানভিত্তিক, গবেষণাভিত্তিক কোনো ফলাফল নেই। যেই প্রোডাক্টটা আমরা ডাক্তাররা রোগীদেরকে ব্যবহার করতে বলি সেই ব্র্যান্ডের নাম হচ্ছে সেরাভি। ব্যবহার করতে বলি কারণ এটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা
অনেক টাকা খরচ করে গবেষণার পিছনে এবং বিভিন্ন ধরনের স্কিন টাইপের উপরে গবেষণাপত্র আছে এবং এতে গবেষণা করে দেখা গেছে যেই উপাদানগুলো স্কিনের জন্য সব থেকে কম ক্ষতিকর শুধুমাত্র ওই উপাদানগুলো দিয়েই ওরা ওদের প্রোডাক্টটা তৈরি করে। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি যেই প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে সেরাভি। আমি অ্যাকচুয়ালি আমার লাইফে নানা দোকান থেকে নানা ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক সময় কিনেছি, এখন সবগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র সেরাভি আমি নিজে ব্যবহার করি, আমার ফ্যামিলিকে ব্যবহার করতে পরামর্শ দিই, আমার রোগীদেরকে ব্যবহার করতে পরামর্শ দিই। বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন, অ্যাকচুয়ালি মাঝে মধ্যে বাংলাদেশে গিয়ে আমি যখন সেরাভি ব্যবহার করছি আমার যে মেইন সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার মনে হতো প্রচণ্ড গরম লাগছে, ত্বকের ভেতর ওপরের লেয়ারটা খুবই থিক মনে হতো। সো সেজন্য সেরাভি লোশন ব্যবহার করতে পারেন। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে কিছু লোকাল লোশন ব্যবহার করেছি ময়শ্চারাইজারের জন্য, কারণ সেরাভি আমার কাছে অনেক থিক মনে হতো। সো ইট শুড ওয়ার্ক টু, যে কোনো ধরনের একটা ন্যাচারাল ময়শ্চারাইজার আপনার ত্বকে সবসময়ই ব্যবহার করতে হবে, স্পেশালি রাতের বেলা গরমের সময় যারা এয়ার কন্ডিশন রুমে ঘুমান সেই এয়ার কন্ডিশন রুমের আর্দ্রতা অনেক কম থাকে এবং এটা আপনার ত্বককে অনেক শুষ্ক করে তোলে। সো রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পার্টিকুলারলি খুবই থিক লেয়ারে একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করবেন। 3 নম্বর ধাপ হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন কেন ব্যবহার করতে হবে এটা বলার আগে আমি বলে নিই সূর্যের আলো থেকে আমাদের ত্বকে কি কি ধরনের ক্ষতি হয়। সূর্যের আলোর সংস্পর্শে আসলে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়, এটা কম বেশি আমরা সবাই জানি। আমাদের ত্বকের উপরের লেয়ারে মেলানোসাইট নামে কিছু সেল থাকে, ওই সেল থেকে কিছু মেলানিন নিঃসরণ হয় এবং এতে ত্বকে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আরও বড় সমস্যা হচ্ছে এখান থেকে ত্বকে কালো কালো ছোপ ছোপ দাগ পড়তে পারে, কারো ত্বকে যদি দাগ নেস্তা থাকে এগুলো সূর্যের আলোর সংস্পর্শে আসলে আরও বেড়ে যেতে পারে। আর যেটা হয়তো আমরা অনেকেই জানি না, সূর্যের আলোর সংস্পর্শে আসলে আমাদের ত্বকের ডিএনএতে মিউটেশন হয়, ত্বকের সেলগুলো খুবই মারাত্মক ধরনের ক্ষতি হয় এবং এখান থেকে ত্বকে বয়সের ছাপ পড়ে, চামড়া কুচকে যায়। সূর্যের আলো থেকে স্কিনকে রক্ষা করা খুবই জরুরি, এটার জন্য অলওয়েজ একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর সানস্ক্রিন ব্যবহার করার জন্য যেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে তার নাম হচ্ছে SPF। SPF মানে হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর, এটা 30 এবং 30-এর বেশি আমি সাধারণত রিকমেন্ড করি। সে বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, বাংলাদেশের বাইরে রোদের তাপ হয় খুবই প্রখর এবং আমার মতো যারা বাইরে হাইকিং বাইকিং ইউনো লাইক সুইমিং স্কুবা ডাইভিং ইউ জাস্ট নেম ইট গার্ডেনিং, আমি সবসময় বাইরে থাকতে পছন্দ করি। ইভেন আই এম মেকিং দিস ইউটিউব ভিডিও সিটিং আউটসাইড, এরকম পরিস্থিতিতে যখন আপনারা থাকবেন আপনি যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং প্রত্যেক 2 ঘন্টা পর পর বাইরে থাকা অবস্থায় সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। পুরো লেয়ারে ব্যবহার করবেন, যত পুরো লেয়ারে ব্যবহার করবেন তত ভালো আপনার স্কিনকে প্রোটেকশন দিবে সূর্যের আলো থেকে। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, বাংলাদেশে সানস্ক্রিন ব্যবহার করার সব থেকে বড় সমস্যা মনে হতো প্রচণ্ড গরম লাগছে, মনে হতো স্কিনের উপরে আলাদা লেয়ার পড়তো এবং খুব ঘাম হতো। সো এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি যে জিনিসটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি যতক্ষণ বাইরে থাকবেন, মানুষে এত গরম পড়ে আমাদের সাধারণত এত বেশি বাইরে থাকা হয় না, সো আপনি যতক্ষণ অফিসে যাচ্ছেন গাড়িতে আছেন সরাসরি সূর্যের আলোতে নাই কিন্তু সূর্যের আলোটা ফিল্টার হয়ে আপনার মুখে পড়ছে, সো যতক্ষণ আপনি গাড়িতে থাকবেন বা বাসে থাকবেন বা যাতায়াত করবেন সেই সময়টা মুখে একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনি যে জায়গায় যাচ্ছেন অফিসে যাচ্ছেন বা বাসায় যাচ্ছেন যে জায়গায় যাচ্ছেন ওখানে পৌঁছানোর সাথে সাথে একটা পানির ঝাপটা দিয়ে সানস্ক্রিনটা ধুয়ে ফেলবেন, কিন্তু যতক্ষণ আপনি বাইরে থাকবেন ইটস হাইলি রিকমেন্ডেড যে আপনি একটা সানস্ক্রিন অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এখন আসছি 4 নম্বর জিনিস যেটা আপনার ত্বকের জন্য খুবই খুবই জরুরি, এটা আমরা অনেকেই জানি না, ওই জিনিসটার নাম হচ্ছে ভাইটামিন এ বা রেটিনল। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত স্কিনের যত ধরনের কসমেটিক রিজনে জিনিস আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি গবেষণায় প্রমাণিত হয়েছে ত্বকের জন্য ভালো হচ্ছে ভাইটামিন এ বা রেটিনল। আমি ভাইটামিন এ খাওয়ার কথা বলছি না, আমি ভাইটামিন এ মুখে মাখার কথা বলছি। আমরা জানি শাকসবজি ফলমূল বা পরিমিত পানি খেলে আমাদের ত্বক ভালো থাকে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আজকে খাবার দাবার নিয়ে কথা বলছি না, আমি বলছি কোন কোন জিনিস মুখে মাখলে আমাদের স্কিন ভালো থাকে, রাইট? সো চিকিৎসা বিজ্ঞানে সব থেকে বেশি মিরাকল প্রোডাক্ট বলা হয় ভাইটামিন এ কে। ভাইটামিন এ মুখে মাখলে ত্বক থাকবে সজীব সতেজ এবং সুন্দর। বাজারে যে নামে পাওয়া যায় ভাইটামিন এ তার নাম হচ্ছে আইদার রেটিনল, রেটিনয়েড বা রেটিনয়েড অ্যাসিড নামে পাওয়া যায়। সব থেকে কমন ফর্ম হচ্ছে রেটিনল। এখন বলি ভাইটামিন এ ত্বকের জন্য কেন জরুরি।
এরা আমাদের ত্বকে তিন ধরনের কাজ করে। যখন আমাদের বয়স হয় তখন আমাদের ত্বকের রিজেনারেশন পাওয়ার এত ভালো থাকে না, তার উপর সূর্যের রশ্মি, এনভায়রনমেন্টাল পলিউশন, ফ্রি রেডিক্যাল ড্যামেজ নানা কারণে আমাদের ত্বকের ক্ষতি হয়, রাইট? আপনি দেখবেন যে একটা 18 বছরের মেয়ের যেরকম সুন্দর ত্বকের গ্লো থাকবে, হয়তো 30 বছরের মেয়ের এত ভালো গ্লোয়িং স্কিন থাকবে না যদি আপনি ঠিকঠাক মতো যত্ন না নেন। এর কারণ হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের রিজেনারেশন পাওয়ার কমে যায়, মানে সেলের গ্রোথটাকে বৃদ্ধি করার জন্য রেটিনলটা কাজ করে। সো রেটিনল আমাদের ত্বকের সেলের গ্রোথ বাড়ায় এবং ত্বকের টান টান ভাব বজায় রাখে। ত্বকের টান টান ভাব বজায় রাখার জন্য যে উপাদানটা জরুরি তার নাম হচ্ছে কলাজেন। কলাজেন তৈরিতে সাহায্য করে ভাইটামিন এ। আর ত্বকের কালো কালো দাগ, ছোপ ছোপ দাগ, মেস্তা, এগুলো সব দূর করে ভাইটামিন এ। বুঝতেই পারছেন ভাইটামিন এ কত ইম্পর্ট্যান্ট। এখন বলবো কিভাবে এই জিনিসটা ব্যবহার করবেন। এটা বাজারে পাওয়া যায় রেটিনল নামে। সো রেটিনল ব্যবহার করতে হয় রাতের বেলা, আপনি পরিষ্কার পানি এবং সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, তারপর আপনি একটা ভিটামিন এ সিরাম ব্যবহার করবেন। এটা ত্বকে অ্যাবজর্ব হতে সময় লাগে 20 মিনিটের মতো। সো আপনি 20 মিনিট অন্য কোনো কাজ করবেন, এটা একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে, এটা আপনার স্কিনকে অনেক বেশি ড্রাই করে ফেলতে পারে। সো আপনি এটা 20 মিনিট পরে একটা পুরো ময়েশ্চারাইজার আপনি আপনার মুখে ব্যবহার করবেন। সো তখন তারপর আপনি সুন্দর ঘুমাতে যাবেন। এভাবে যদি আপনি দিনের পর দিন ব্যবহার করেন তাহলে লং টার্ম ব্যবহার করলে আপনি খুবই ভালো একটা ফলাফল দেখতে পাবেন। সো এখন সামারি করছি ইন এ নাটশেল, আমরা সকালবেলা কি করব। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবো, তারপর যদি আমরা বাসায় থাকি তাহলে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করবো, আর যদি আমরা রোদের আলোতে বাইরে যাই বা বাইরে বসে ইউটিউব ভিডিও বানাই তাহলে আমরা একটা সানস্ক্রিন ব্যবহার করবো। এই সানস্ক্রিন যতক্ষণ আমরা বাইরে থাকবো 2 ঘন্টা পরে পরে রিঅ্যাপ্লাই করতে হবে। আর তারপর আপনি সারাদিন অফিসে যাবেন, কাজকর্ম শেষ করবেন, রাতের বেলা বাসায় ফিরবেন, রাতের বেলা আপনার স্কিনের অবশ্যই একটু টেন্ডার লাভিং কেয়ার লাগবে। সো আপনি রাতে বাসায় এসে মুখ ধুয়ে ফেলবেন এবং এই সময় পানি এবং সাবান দিয়ে মুখ ধুবেন। সাবানটা হতে হবে মৃদু, ফোমিং সাবান হলে ভালো, গন্ধ ছাড়া সাবান প্রেফারেবল। সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলার পরে আপনি একটা রেটিনল সিরাম, আমি সেরাভি ব্র্যান্ডের রেটিনল সিরাম প্রেফার করি, বাট আপনাদের যদি পার্সোনাল কোনো প্রেফারেন্স থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমি পার্সোনালি যেই ব্র্যান্ডের রেটিনল ব্যবহার করি তার নাম হচ্ছে ডার্মাটিকা, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। রেটিনল সিরাম আপনি আপনার মুখে ব্যবহার করবেন এবং 20 মিনিট পরে একটা ময়েশ্চারাইজার লাগাবেন মুখে, তারপরে ঘুমাতে যাবেন। এই খুবই সিম্পল স্টেপটা ফলো করলে আপনার ত্বক থাকবে সজীব, সতেজ এবং সুন্দর। এই একবিংশ শতাব্দীতে আমি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করি না, সো আমি ছেলে মেয়ে সবাইকে এই উপদেশ দিই, এই পরামর্শ দিই। সো আপনারা এটা ফলো করতে পারেন এবং আই এম টেলিং ইউ ইন ফিউচার 10 ইয়ার্স ডাউন দ্য রোড ইউল বি থ্যাংকিং মি। অ্যান্ড এটাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক ভাষায় ত্বকের যত্ন। এর মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। Bye.